অর্থ আত্মসাৎ, জালিয়াতি, সম্পত্তি দখল ও অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তরের পৃথক দুই মামলায় ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান সহ চারজনের রিমান্ড ও জামিন বাতিলের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলম এই আদেশ দেন। মামলার অপর আসামিরা হলেন হেড অফ ট্রান্সফরমেশন জারেফ আয়াত হোসেন, ট্রান্সকম গ্রুপের আইন উপদেষ্টা ফখরুজ্জামান ভূঁইয়া ও কর্পোরেট ফাইন্যান্সের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান। এদিন আসামিদের উপস্থিতিতে গুলশান ও বনানীর পৃথক দুই মামলার তদন্ত কর্মকর্তা জামিন বাতিল পূর্বক প্রত্যেকের 10 দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানিকালে আসামিদের পক্ষে সিনিয়র আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু, ঢাকা বারের সভাপতি আব্দুর রহমান সহ প্রমুখ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। বাদীপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু সহ আরও অনেকে রিমান্ডের পক্ষে শুনানি করেন এবং জামিনের বিরোধিতা করেন। মামলার অভিযোগপত্রে ছোট বোন সাজরে হক বলেছেন, আরশাদ ওয়ালিউর রহমান গত বছরের 16 জুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। বড় বোন সিমিন রহমান সহ আসামিরা তার বড় ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে বিষ প্রয়োগে বা শ্বাসরোধে হত্যা করেছেন। এর আগে কোম্পানির সম্পত্তি ও শেয়ার সংক্রান্ত বিরোধের জের ধরে বড় বোন সিমিন ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান মা শাহনাজ রহমানের বিরুদ্ধে মামলা করেন সাজরে। এই মামলায় বিশ্বাসভঙ্গ, জালিয়াতি ও দলিল জালের মাধ্যমে সাজরে ও তার প্রয়াত ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে 10,000 কোটি টাকা মূল্যের পারিবারিক সম্পত্তির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ করা হয়। প্রসঙ্গত, গত 22 ফেব্রুয়ারি ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতার প্রয়াত লতিফুর রহমানের ছোট মেয়ে সাজরে হক বাদী হয়ে গুলশান থানায় পৃথক 3টি মামলা করেন। মামলার ট্রান্সকম গ্রুপের 100 কোটি টাকা আত্মসাৎ, সম্পত্তি দখল ও অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তরের অভিযোগ আনা হয়। দেশের অন্যতম বড় ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ট্রান্সকম গ্রুপ, গ্রুপটির অধীনে পরিচালিত কোম্পানিগুলোর মধ্যে এসকে ফার্মাসিউটিক্যালস, ট্রান্সকম ব্রেভারেজ, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন, ট্রান্সকম কনজিউমার প্রোডাক্টস, ট্রান্সকম ফুডস, ট্রান্সকম ইলেকট্রনিক্স, ট্রান্সব্রাফটস, মিডিয়া স্টার অন্যতম।